আল্লাহ, কত চিটিং বাজ ঘুরছে বাজারে, ঘুরছে না? গায়েব জেনে তোমার হাত দেখে বলে দিতে পারছে না, পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। আমি তখন এলএম বাজার মাদ্রাসায় পড়ি, শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, একটা লোক দেখি খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে। বলে, ও মিয়া, টিয়া পাখির কাজ কি? বলছে, হাত দেখে গোপন কথা বলে দেয়। তা সত্যি কথা বলতে, তখন মাদ্রাসায় প্রথম ভর্তি হয়েছি, আর ইয়ং বয়স তখন একেবারে, আর ছোকরা ছেলে, বুঝতে পারছেন তখন কী সব হয়। তা আমি হাত দেখিয়ে বলতে চাইলাম ওকে, দেখো তো আমারটা কী করছে, ফোন টোন ধরছে না কেন? তা হাতটা দেখে বলছে, সাংঘাতিক ব্যাপার। বলছে, কী ব্যাপার? বলছে, ও তোমায় ছাড়া বাঁচবেই না, আমাকে বলছে অনেক কিছু বললো, জীবনে তোমার জন্যই অপেক্ষায় বসে আছে, অনেক কথা বললো। কত লাগবে? বলছে, 10 টাকা দেন। 10 টাকা দিয়ে দিলাম। তখন মাদ্রাসায় পড়ার জীবনে 10 টাকা মানে সাংঘাতিক ব্যাপার। তাই এক সপ্তাহ পরে আবার কোনো একটা কাজে গেছি, আজি আপনি তো হাত দেখতে ভালোই পারেন, সব গোপন কথা বলে দিচ্ছেন, আজকে হাত দেখে এটা বলে দেন যে এতগুলো লটারির দোকান আছে, ফার্স্ট প্রাইজ আজকে কোন লটারিটা আছে বলুন, আমি তাড়াতাড়ি গিয়ে কাটবো। বলছে, ওইটা বলা যাবে না। বাক্কা চিটিংবাজ, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করছে তুমি চিটিংবাজি করে বলে দিতে পারছ? হ্যাঁ, আর কোন লটারিটায় ফার্স্ট প্রাইজ পড়বে এইটা বলতে পারছো না? এই কাজী নজরুল বলেছে, পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে কেন তারা ভিখ মেঙ্গে খেত? পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে তারা কেন ভিখ মেঙ্গে খেত? এই হারামখোর, তুমি যদি পরের মেয়ের হাত দেখে বলে দিতে পারো কে কাকে ভালোবাসে, তুমি যদি পরের বেটার হাত দেখে বলে দিতে পারো কে কাকে পাবে কে কাকে ছেড়ে দিবে, তা তুমি লটারি টিকিট কেটে কোটি কোটি টাকা হয়ে রাজপ্রাসাদ বাড়িতে বসবাস করো না, তুমি কেন 10 টাকা ধান্দাতে ঘুরছো ফুটপাতে? চিটিংবাজ জায়গা পাও না বদমাইশি, কে জানে গোপন কথা? কে? আল্লাহ জোরে বলুন, কে? আল্লাহ। ছেলে পরীক্ষা দিয়েছে, পাস করবে না ফেল করবে, কে জানে? আল্লাহ জানে। আশ্চর্য ব্যাপার, আমাদের ভিতরে কিছু আলেম না এই কাজগুলো করছে। আপনার দিনাজপুরে খবর জানি না, আলেমরা দাড়ি টুপিওয়ালা লোক আল্লাহ করছে না, মসজিদের ভিতরে বসে বসে তাবিজি লিখছে, আর এর ওর বইয়ের সাথে জয়েন করে দিচ্ছে, ওর ছেলের সাথে ওর বেটার জয়েন করে দিচ্ছে, কারুর আবার তালাক করে দিচ্ছে, এই তাদের কাজ করছে কি করছে না? আর এই পাপ কাজে যুক্ত কারা? মায়েরা, মেয়েরা বেশি। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, ওর বর মেরেছে বা কিছু, ওর মা তখন বলছে চলে আয়, ওই হোসেন মল্লির কাছে নিয়ে যাবো, এমন তাবিজ দিবে না তোর বর তোর পিছে পিছে ঘুরবে। করছে কি করছে না? করছে। তবে এরা অবশ্য মৌলভী সাহেব নয়, মৌলভী সাহেবের নামে কলঙ্ক, কলঙ্ক না, কলঙ্ক। আমি বাস্তববাদী লোক তো, ওই জন্য বাস্তব কথা দিয়ে দুটো একটা কথা বলি। এরা কেমন ধরনের জানেন? বাসে একদিন বসেছি ট্রেনে, তো আমার পাশে একটা মেয়ে বসেছে, বউ আর কি, আমার মায়ের বয়সী, তো আমাকে বলছে আপনাকে খুব ভালোবাসি, আপনাকে চিনি, আপনি মমতাজুল ইসলাম তো? ইয়েস, মমতাজুল ইসলাম। বলছে, কি করে জানলেন? বলছে, সোশ্যাল মিডিয়াতে দেখি ভালো কাজ করেন, তা দেখছি এইখানে 4টে তাবিজ, এখানে 4টে তাবিজ, খালা এই ব্যাপার কি? জাহান্নাম চলে যাবে তো? আমাকে তখন বলছে, বেটা তুমি তো মৌলভী সাহেব, তোমাকে বলছি জাহান্নামে কেন যাব? তাবিজ কি আমার বর লিখে দিয়েছে, না তাবিজ আমার শ্বশুর দিয়েছে, তোমাদের মতো কোনো মৌলভী সাহেব দিয়েছে? তা মৌলভী সাহেব জানে না তাবিজ দেওয়ার আগে, যে তাবিজ দিলে জাহান্নাম যাবে? তোমরাই তারা যত ভণ্ডামি করো। কথা তো বাস্তব, বাস্তব কি বাস্তব নয়? বাস্তব। আমার মুখটা বন্ধ হয়ে গেল, উপস্থিত বুদ্ধি কাজে লাগালাম। আমি বললাম, খালা তুই মৌলভী সাহেব বলতে কাকে বোঝো? তো যেখানে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি পরে থাকে। বাহ, তাই? তা তোমার স্বামী কি করে? বলছে ধান চাষ করে, মাঠে চাষবাস করে। ধান যখন মাঠ থেকে বাড়ি আনে তখন দেখবেন ধানগুলো পরিষ্কার করে, আরে করে না। আর ধানের মতো দেখতে একটা মাল উড়ে চলে যায়, ওটার নাম কি? পাতান, পাতান, পাতান। খালা পাতান কোন গাছে ধরে গো? বলছে কেন, ধান গাছেই ধরে, দেখতে কেমন? বলছে ধানের মতোই। তাহলে ধান নিচেই পড়ে যায় পাতান উড়ে যায় কেন? বলছে ভিতরে মাল থাকে না তাই। বলছে শোনো, দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মানে ও মৌলভী সাহেবদের গাছে ধরেছে, ওর ভিতরে মাল নাই। কি বলছি বুঝতে পারছেন না? ও মৌলভী সাহেবদের গাছে ধরেছে, ভিতরে মাল নাই, ও ধান গাছে ধরেছে, কিন্তু ওর নাম পাতান খালা, ও তোমার সর্বনাশ করে দিয়েছে।
কি বলছি বুঝতে পারছেন না? একদম গায়েবের খবর কে জানে? আল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দ্বিতীয় নম্বর একজন মুমিন গায়েবের উপর ঈমান আনার পরে পরে সালাত আদায় করবে। সালাত মানে নামাজ পড়বে। এখানে যারা বসে আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, একটা লোক বলুন, হাত তুলুন, আপনারা তুলুন তুলুন তুলুন। অনেক লোক পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ, আর অনেক লোক আছে কি করে জুম্মার দিনে যায়। এরকম লোক আপনাদের এলাকায় নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের এলাকায় আছে? শুধু জুম্মার দিনে যায়। আবার জুম্মার দিনে হোসেন ভাই খোতবা দিল, পাঁচ মিনিট হয়তো বেশি হয়েছে রমজান মাসে খোতবা দিতে গিয়ে, তা মসজিদ থেকে বার হয়ে মেন গেটে বলছে, টাইমের দিকে লক্ষ্য করে খোতবা দেওয়া যায় না, যা ভেবেছে তাই। আর একটা লোক ওর সাপোর্ট হয়ে বলছে, শালা গ্রামে একটাই লোক আছে রে প্রতিবাদ করা লোক, কে বলছে ফটিক, যা বলে সামনাসামনি বলে, ও প্রতিবাদ করা লোক নয়, ও হচ্ছে গয়াকার ধয়াকার মানুষ, হচ্ছে এক নম্বরের গাধা। কি বলছে বুঝতে পারছেন না? পাঁচ ওয়াক্ত যায় না, জুম্মার দিনে গিয়ে ঝামেলা লাগায়, জুম্মার দিনও যায় না, ঈদগায় গিয়ে ঝামেলা লাগায়। এরকম লোক আছে না নেই? আছে আছে। নামাজ যদি পড়েন বিনিময় কি জান্নাত চলে যাবেন, যদি নামাজ না পড়েন বন্ধুরে আমার, আল্লাহ কোরআনে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জান্নাতি একজন জাহান্নামীকে বলবে, ও মুমতাজুল ইসলাম তুমি কেন জাহান্নামে বলো? তখন আমি বলবো, কলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সব ভালো কাজ করেছি দুনিয়াতে, শুধুমাত্র নামাজ পড়ি নাই, শুধুমাত্র নামাজ পড়ি নাই, এই কারণে আমার আজকে জাহান্নাম। তার মানে বোঝা গেল নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? কোথায়? লাল ঘরে থাকতে হবে। আল্লাহ আকবার, জাহান্নাম তো মুখে বলে দিলেন, ওটা কত কঠিন বলবো। আল্লাহ বলছেন, নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আমার প্রজ্বলিত আগুন, আল্লাতি তাত্তালু আলাল আফিদা, আগুনের এত তেজ মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, মায়েরা যেমন তরকারি রান্না করতে করতে উপরে যেমন ঢাকনা লাগিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগানোর পরেও শুধু ক্ষান্ত নয়, আল্লাহ বলছেন ফি আমাদি মোমাদ্দাদা, জাহান্নামে আছে এরকম বড় বড় খুঁটি থাম্বা, ওই থাম্বাতে তাদেরকে লোহার জিনজিল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখব। এর নাম কি? জাহান্নাম। মানুষের এখতিয়ার, মানুষ আল্লাহর বিনা অর্ডারে এক পা চলতে পারে? পারে? পারে না। আল্লাহ কেন জাহান্নামে বাঁধবেন? তাহলে বাঁধবেন কেন? আল্লাহ আকবার। গ্রামে যদি কোনো চোর ধরা পড়ে আমরা কি করি? গ্রামের মোড়ল, গ্রামের ল্যাম্প পোস্টে বেঁধে রাখি, ল্যাম্প পোস্টে বেঁধার পরে চোরটাকে কি বলি, তোর কোন বাপ আছে ডেকে আন দেখি, আজকে আমাদের গ্রাম থেকে তোকে ছাড়িয়ে নিয়ে যাবে। বলে কি? বলে না? বলে। তার মানে কি? গ্রামের মোড়ল তার ক্ষমতা দেখায়, দেখ আমার কত পাওয়ার, কোন বাপ আছে তোর এখানে খুলে দিক তোর হাতের দড়িটা। বলে কি? বলে না? ঠিক আল্লাহ তেমন। এই নরেন্দ্র মোদি বাবরি মসজিদ ভেঙেছো, ওই অমিত শাহ তুমি নাকি বুলডোজার চালিয়ে নিয়ে গেছিলে মসজিদ ভাঙার জন্য, ওই মিথ্যাভাবে তুমি মামলার কেস দিয়েছিলে বাবরি মসজিদের ব্যাপারে, ওই নুপুর শর্মা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছিলে, ওই তসলিমা নাসরিন আল্লাহর নবীর বিরোধিতা করেছিলে, এসো হাতগুলো বাঁধবো। আরে জ্যোতি বাবুর হাত কিয়ামতের মাঠে বাঁধা থাকবে, নরেন্দ্র মোদীর হাত বাঁধা থাকবে, অমিত শাহর হাত বাঁধা থাকবে, আল্লাহ ক্ষমতা দেখাতে গিয়ে বলবেন দেখি তোর কোন বাপ আছে, আজকে কিয়ামতের মাঠে তোর হাত খুলে দিই, তুই তো একটা দেশের সুপার পাওয়ারে ছিলিস। আল্লাহ নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলবে
ক্ষমতা ছিল বাবরি মসজিদ ভেঙেছ, আজকে দেখি তোর কোন বাপ আছে ক্ষমতা আছে, হাতটা তোর খুলে দিয়ে দেখুক। আল্লাহ বলছেন তুই আমাদের মুমার দাদা, জাহান্নামে ঢুকিয়ে দিয়ে তাদেরকে বড় বড় থাম্বাতে বেঁধে রাখবো, এই কারণে আমি যে ক্ষমতাবান, আহকামুল হাকিমিন, আমি যে বিচারকের বিচারক, আমার কথাই যে শেষ কথা, এইটা দেখানোর জন্য আমি তাদের হাতগুলোকে বেঁধে রাখবো। এর নাম জাহান্নাম। নামাজ পড়বেন জান্নাত, না পড়বেন কে জাহান্নাম। এবার একটা কথা বলি, নামাজ না পড়লে জাহান্নাম যেমন, নামাজ পড়লেও জাহান্নাম তেমন। যদি বলছেন নামাজ পড়লেও, হ্যাঁ নামাজ পড়লেও জাহান্নাম আছে, কি আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লি, ওয়াইল নামক জাহান্নাম মুসাল্লিদের জন্য, আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অস্বস্তি বোধ, নামাজে কি অস্বস্তি, এনার্জি লস, এই লোকটার জন্য কি জাহান্নাম। কি জাহান্নাম? ওয়াইল। উমারপুরে একটা মসজিদে নামাজ পড়ছিলাম একদিন আসরে, পোপার মুর্শিদাবাদ উমরপুর মঙ্গলজন মসজিদে, ইমাম সাহেবের নাম্বারটা আছে নিয়ে নেন। তা আমি আসরে নামাজ পড়াচ্ছি, আল্লাহু আকবার, পিছনে একটা লোকের ফোন বাজছিল, ফোনটা তুলে বলছে আবে কুছ বাত মে ফোন কিজিয়ে, আবি হাম নামাজ মে খড়ে হ্যায়, নামাজ পড়তে পড়তে বলছি, জি সালা হারাম খোর বলে কি রে, নামাজ পড়তে পড়তে বলছি, যে বাদ মে ফোন কিজিয়ে আবি হাম নামাজ মে হ্যায়, ফোন রাখ। বলছি উড়ি বাবা, তো কঠিন ব্যাপার, নামাজ পড়তে পড়তে যদি এইরকম বলে, নামাজের বাইরে হলে কি বলতো? হ্যাঁ আমাদের নামাজ এটা পড়ার কারণেও জাহান্নাম। জাহান্নাম কি জাহান্নাম নয়? জাহান্নাম। সোশ্যাল মিডিয়াতে দেখছি কুড়ি রেখাত অনেক মসজিদে তারাবি হচ্ছে, হয় না? হ্যাঁ কুড়ি রেখার তারাবি হচ্ছে, এমন কুড়ি রেখার তারাবি পড়তে টাইম লাগছে কতক্ষণ বলছে 30 মিনিট। তো মনে মনে ভাবছি এদের পাচাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে, এত তাড়াতাড়ি হয় কি করে? মানে ফেরেশতারাও রেখাত গুনতে ভুলে যাবে এদের স্পিরিট দেখলে, ঠকা ঠক ঠকা ঠক মারছে। মানে হাওয়া সাহেব দেখেছে মসজিদে কেরাত করছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মুসল্লিরা তখন বলছে কোথাকার হাবে জেনেছি, এখনো যাতে উঠতে পারেনি, এভাবে চলবে না, পাল্টা কোরআন পড়তে জানে না, এরকম করে তারাবি পড়ানো যায়? আর একজন এসেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বলছে এইটা এক নম্বর হাফেজ, এই হচ্ছে হাফেজ রে, আগে কি রে গরুর গাড়ি চালাতে এসছিল না কি বল দেখে। আচ্ছা বলুন তো আপনার বুদ্ধিতে কোনটা ভালো হাফেজ, আগেরটা না পরেরটা? আগেরটা। আমরা বলি ভালো কাকে? হ্যাঁ আমরা ভালো কাকে বলি? লাস্টেরটাকে বলি, আপনি যতই বলেন লাস্টেরটাকে বলি না, আমরা আমাদের নিজেদের ভালো মন্দটা বুঝি না, বুঝি আমরা এত বড় বোকা, আমাদের নিজেদের ভালো মন্দ বুঝি না, বুঝি। আমি একটা সুগারের রুগী, একটা ডাক্তারের কাছে গেলাম, গিয়ে বলছি ভাই আমার দেখুন তো সুগারটা, ডাক্তার বলছে ডাক্তারটা একটু পাগলাটে খ্যাপাটে ডাক্তার, বুঝেন তো খ্যাপাটে খ্যাপাটে। তো আমাকে বলছে ভাই ফজরের নামাজ পড়ে আপনি 1 ঘন্টা করে হাঁটবেন, আলু খাবেন না আর মিষ্টি খাবেন না, আর বেশি বেশি করে একটু পরিশ্রম করবেন, দেখবেন সুগার চলে যাবে, আর আমি 5 টাকার 1 পাতা ওষুধ দিচ্ছি, প্রতিদিন 1টা করে খাবেন। তা বাড়ি এসে ওই করছি, আর আমার বউ আমাকে বলছে কোথায় ঘোড়ার ডিম ডাক্তার দেখিয়েছো, ডাক্তারের জাত নাকি? আমি বলছি কত ফি নিলাম, যে ফিটি কিছু লাইনি তো, ও ডাক্তারই নয়, তুমি অন্য ডাক্তারের কাছে যাও। ডাক্তার হোসেনের কাছে গেলাম, হোসেনের ফি কত? 800 টাকা। আমাকে তখন বলছে আগে কোন ডাক্তার দেখিয়েছে এই ব্যাপার, ও তখন আমাকে বলছে মিষ্টি খাবেন, আলুও খাবেন, ফজরের নামাজ পড়ে হাঁটার দরকার নেই, আর আমি এই যে ওষুধ দিচ্ছি 380 টাকা পাতা, 4 দিনে 1 পাতা লাগে, এই ওষুধটা শুধু খেয়ে যাও, মিষ্টি খাও, আপেল খাও, বেদানা, আলু, তুমি জনমের খাওয়া খাও, হাঁটাও লাগবে না, সারাদিন ঘুমাও, সুগার পালাবে, আর প্রতি মাসে 3 বার করে দেখাতে আসবে আমার কাছে। তাহলে 800 টাকা যদি ফি হয় 3×8=2400, আর ওষুধ যাচ্ছে 2000 টাকার, তাহলে 2400 আর 2000 4400 টাকা, আর ও নিল কত টাকা? 5 টাকার ওষুধ। বলুন তো দুটো ডাক্তারের মধ্যে ভালো ডাক্তার কে? ফার্স্টে যে সে
তাই না? টাকাও বাঁচিয়েছে, অনেকদিন বেঁচে থাকবো, হাঁটতে বলেছে, ভালো কথা বলেছে না খারাপ? ভালো। কিন্তু আমরা ভালো ভাবি কাকে? আমরা ভাবি কাকে? এই যে 800 টাকা ফি, আমরা কত সহজ করে দিচ্ছি যে তোমার বাপ মারা গেছে কোনো কিছু করা লাগবে না, তোমার আব্বা মারা গেছে কিচ্ছু করা লাগবে না, শুধু সাদকা জারিয়া করো, তোমার আব্বা জান্নাত চলে যাবে। আর এ হুজুর জানাজার নামাজের পাশে বলছে, সবাই মন দিয়ে শুনে রেখে দেন, যারা আমাদের গ্রামের সাইফুল ভাই মারা গেছে, ঋণ টিন করে থাকলে ওর ব্যাটাদেরকে বলবেন দিয়ে দিবে। আর একটা কথা বলছি, যারা কবর খুঁড়েছেন আপনারা অবশ্যই খাওয়া দাওয়া করবেন, আর আপনাদের জন্য জিন্স প্যান্ট লুঙ্গি টুঙ্গির ব্যবস্থা করা আছে। 2/40 হচ্ছে জানুয়ারির 3 তারিখ, কেউ মিস করবেন না, 4টে গরু জবাই করা হচ্ছে, ভালো করে বুঝবে। আর আমি বলে দিয়েছি, তোর আব্বা মারা গেছে, শুধু তোর আব্বার জন্য কিছু দান কর, তোর আব্বা জান্নাত চলে যাবে। আর এ হুজুর বলছে 40-এ 4টে গরু, যারা কবর খুঁড়েছে ওদের জামা কাপড় দিতে হবে। ইমাম সাহেব জানাজা পড়িয়েছে ওকে পাঞ্জাবি সেট আর 300 টাকা। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে কোন হুজুরের কথা ভালো লাগলো? আমারটা মজা লাগবে না, কারণ আমি গরু করার কথা বলিনি। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে আমরা এত বড় বোকা যে আমাদের কোথায় নিজেদের ভালো আছে এটাও আমরা একবার দেখে নিতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আব্বা, তোমার ভাই, তোমার মা যখন মারা যাবে, কাবলাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত, তোমার আব্বা মা মরার আগে শুধুমাত্র যদি একবার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আব্বা মা যেই হোক জান্নাত চলে যাবে। কোথায়? জান্নাত। তা আমি বলতে চাইছি, আপনার আব্বা যখন অসুখে আছে, আপনার মা যখন অসুস্থ মারা যাচ্ছে এই পর্যায়ে, আপনি আপনার মায়ের পাশে বসে বারবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনার বলাতে আপনার মায়ের মুখ থেকে একবার যদি বেরিয়ে যায়, আপনার মা জান্নাত চলে যাবে, আল্লাহর নবী বলেছে। আর এ হুজুর বলছে লা ইলাহা কি কথা, তাড়াতাড়ি করে মাদ্রাসা থেকে 10টা ছেলে তুলে আনো, সূরা ইয়াসিনটা পড়তে বলো। এরা এসে ইয়াসিন আল কোরআনিল হাকিম, মানে ফেরেশতারা খুঁজছে মাস নিয়ে, তুই একবার এসে দেখ তোকে কি করি। আল্লাহ নবী বলেছে লা ইলাহা শেখাতে, লা ইলাহা বলতে, আর হুজুর বলছে সূরা ইয়াসিন পড়ো। আর মাদ্রাসার ছেলেরা এসে লেগে গেল সূরা ইয়াসিন পড়তে। আরে ইয়াসিন পড়ার কারণেই ও জাহান্নাম চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? কারণ ইয়াসিন বেদাত। ইয়াসিন কি? বেদাত। আর ইয়াসিন বেদাত নয়, ওই জায়গাটা ইয়াসিন পড়া কি? বেদাত। আশ্চর্য ব্যাপার, আমরা নিজের ভালোটা বুঝতে পারি না। আমরা শুধু বলেছি কোন রকম তোমার আব্বার জন্য তুমি গরিব মানুষ দাম ধন করো, তোমার আব্বা জান্নাত চলে যাবে। আর এই হুজুর তো কঠিন করে দিয়ে গেল, দিল কি দিল না? তাহলে আমরা কারটা নিচ্ছি? ওই হুজুরেরটা নিচ্ছি। আল্লাহ, যে কথা বলতে বলতে এতক্ষণ এলাম, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা উমান সালাতিহিম সাহুন, যারা নামাজে অস্বস্তি বোধ করে, আর ইউরাউন, ওই নামাজিদের জন্য জাহান্নাম। কাদের জন্য? যে নামাজিরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কি বলছি বুঝতে পারছেন না? একটা জমি আর একটা জমির মাঝখানে যে ভাগ করা থাকে ওটার নাম কি আপনাদের ভাষায়? আল। আল। আমাদের নামাজিদের অবস্থা দেখুন, এইমাত্র জমির আল কেটে আল বেঁকিয়ে নিজের দিকে করে নিয়ে এসছে, আর মসজিদে এসে বলছে এই কাঁথা সোজা করো না তো নামাজ হবে না। কি বলছি বুঝতে পারছেন না? মসজিদে এসে বলছে কাঁথা সোজা করো, আর জমির আল নিজের দিকে কেটে বড় করে নিয়েছে জমি। ও আইল বেঁকানোর মাস্টার মসজিদে এসে বলছে কাতা ঠিক করো। এই তো আমাদের নামাজের অবস্থা। ঠিক বলছি না ভুল বলছি? বাস্তব কথা নাই, বাস্তব কথা। ট্রেনে গান হয় মাঝে সাঝে শুনি, বলছে মদ খেয়ে ভাই মসজিদে গেলে পাছায় মারে লাঠি, শুধু খর ভাই ওই মসজিদের বড় সভাপতি, মদ খেয়ে ভাই মসজিদে গেলে পাছায় মারে লাঠি, শুধু খর ভাই ওই মসজিদের মস্ত বড় সভাপতি। কথা বাস্তব না বাস্তব? আপনি মদ পান করে মসজিদে যান, পাছায় লাঠি মেরে বার করবে। আরাম কর, মদ খেয়ে মসজিদে এসেছে, অথচ সুদখোর মসজিদে সভাপতি। হয় কি হয় না? আপনাদের এলাকায় হয় না, আমাদের দিকে হয়।
কি আশ্চর্য ব্যাপার, আমরা মসজিদ থেকে ভেবে নিয়েছি একটা ক্লাবের মতো যে সাপ্তাহিক অনুষ্ঠান জুম্মার দিন, আর এমনিতে কারু পাত্তা নাই। কিছুদিন আগে এত নামাজি বেড়েছিল লকডাউনে করোনা আমাদের শহরে, মসজিদে জায়গা হচ্ছিল না, যে খেপা দেখছি তাও মসজিদে বসে আছে। ওরে কি ব্যাপার, ওই জুড়ি বাবা সব মরে যাচ্ছে। তার কিছুদিন আগে আমাদের দিকে একটা মানে কথা উঠেছিল, আপনাদের এখানে জানি না উঠেছিল কি, বলছে মেয়েদের বুকের স্থান ভিতরের দিকে চলে যাচ্ছে আর পুরুষের মানে মানে লিঙ্গটা ভিতরের দিকে নাকি ঢুকে যাচ্ছে, একটা গুজব উঠেছিল না।